একটু করে দেখে নেন মেন রুটটা, তো চলো দেখে নেন। আমরা ওইদিকে যাচ্ছি, তো আসেন ওইদিকে যাওয়া যাক। দেখা যাক গাইস, এটা হচ্ছে শৈবাল, দেখেন জুম দিয়ে দেখেন, আমাদেরকে দেখাচ্ছি আমি শৈবালটা, কি সুন্দর দেখছেন। এদিকে সুন্দর সুন্দর পার্কের মতো দেখেন, ফুলগুলা দেখেন। তো আমার সাথে আমার কোথাও বোন এসেছে, তাদের আওয়াজ আসছে ব্যাট সাউন্ড। তো দেখেন এটা আমাদের বাংলাদেশের পতাকা। তো আমরা একটু ফুকুরে দেখেন যে বসিরহাট চলেন, তো এটা আমাদের ফুল, মানে ফুল শৈবাল। তো একটু করে শৈবাল আর পুকুরের দিকে বসে, কি সুন্দর নেচার দেখেন। দেখা যাক এখানে কারা আছে, তো আমি এদিকে যাচ্ছি, তো আসেন পুকুরে একটু বসে। তো গাইস আমি এখানে চলে এসেছি, দেখেন এখানে চলে এসেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। তো আপনারা একটু ওইদিকে দেখায়, আপনাদেরকে ওইদিকে দেখায় পুকুরটা, ক্যামেরাটা অনেক সুন্দর দেখেন, দেখেন আকাশটা দেখেন আজকের। তো গাইস আমরা আরো একটু সামনে যাব, ওরা একটু ওইদিকে যাওয়ার জন্য জিত করতেছে, তো যাইতে হবে তো ওইদিকে। তো ওইদিকে যাই আপনাদেরকে দেখাচ্ছি নেচার, আমি এখানে নেচার গুলা। তো শুরু করা যাক আমাদের আবার ওইদিকে যাওয়ার ব্লগটা, তো শুরু করা যাক। আসসালাম আলাইকুম। কিছু এরকম সুন্দর সুন্দর জিনিস দৃশ্য দেখে নেন আপনারা, এবং একটা রোড আছে, তো আপনাদেরকে পানির একটা ওয়াটার ট্যুর দেখাই, দেখেন দেখেছেন কি সুন্দর, দেখেন এটা সবচেয়ে সুন্দর সুন্দর। এখানে পেন্টিং আছে দেখেন, বাঘের আছে, সবগুলার আছে, মানে কক্সবাজারে যতগুলো আছে সবগুলার পেন্টিং আছে দেখেন। সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট এখানের, দেখেন রেস্টুরেন্ট দেখেন রেস্টুরেন্ট। তো আমরা এখন সামনে যাচ্ছি, দেখেন কি সুন্দর নেচার, আপনারা একবার দেখেন আমাদের নেচারটা, নেচারটা একবার দেখেন, দেখলেই বুঝবেন। এটা হচ্ছে আমাদের শৈবালের সবচেয়ে বিখ্যাত বিল্ডিং, কত বড়। তো গাইস ঢাকার থেকে যারা দেখছেন তাদের জন্য তো একটাই কথা, আমরা ঢাকায় আরো সুন্দর সুন্দর আছে হবে, দেখেন কি সুন্দর। এদিকে দেখেন কি সুন্দর জায়গা। এবার আপনাদেরকে দেখা যাচ্ছি বুদ্ধুলায় কিন্তু লকডাউন কেমনে চলবো, কিন্তু আমরা একটু করে ওইদিকে যাচ্ছি। কি সুন্দর ফুল এটা, তো এখানে দেখেন কত সুন্দর ফুল আছে, বাদ দেখেন আমরা সামনে যাচ্ছি। তো গাছ দেখেন আমি এখানে তো বসছি, এখন আমাদের সে ছিলাম না বলেই তো দুবাই নাই, আর মোবাইল টেস্টে একটু ঠিক করে আমি একটু করে দেখি কাছে আনি আপনাদের দেখাই। এটা হচ্ছে বসার জায়গা, দেখেছেন নেচারটা, এখানে হাওয়াটা ও মাই মাইন্ড ব্লোয়িং, জোস জোস লাগে এখানে নেচারটা। আপনাদের এটা একটু আগে দেখাইছি, তুমি একটু করে আকাশটা একটু করে দেখাই আপনাদেরকে। এখানের আমার প্রিয় জায়গা এই কক্সবাজার, আমার প্রিয় তো এটা, মধ্যে শৈবালটা আমার প্রিয়। তো দেখা যাক একটু করে আকাশটা, আকাশ তো দেখবো, এর আগে ফুলগুলো একটু দেখে নেন আপনারা কিরকম।
আপনারা মানে এই নেচারটা বলতে পারবেন না, তো আকাশটা দেখে আমি একটু আকাশের নেচারটা দেখেন। আজকের দিনটা আমার জন্য মানে ভালোই ভালো। তো দেখেন কিছু এরকম, তো আমরা আজকের ব্লগ এতটুকু শেষ করতেছি না, আমরা একটু করে ওইদিকে যাচ্ছি, তো আসেন একটু করে ওইদিকে যাচ্ছি। আমরা এবার যাচ্ছি দুলনার এখানে, চলা যাক দুলনা। দুঃখিত, আমি মনে করছিলাম আপনাদেরকে দুলনায় চলে দেখাবো। লকডাউন যখন তুলনা আরো লকডাউন হয়ে গেছে, দেখেন আমি মিথ্যা বলছি, দেখেন তালা মারা, তো কিছু করার নাই। কিন্তু আমরা একটু করে ব্লকটা থামাই, আমরা একটু সামনে যে একটু পানিতে খেলবো, এটাই মাছ বিক্রি করতে পারবো, কারণ আমার চাচু তো, এটা তো চাচু নয়, তো আসে যা, এটা তো পার্কটা সেই, তো চলে যাক একটু পানিতে খেলবো। আগে আমরা কিছু সেলফি টেলফি তুলে ফেলি, এরপরে তো গাছ চলে যাক ছবি তোলার আগে আমার বোনকে দেখাই, ওর নাম হচ্ছে লাজু। তোমার নাম কি? তো অনেক ছোট, তো আমরা এখন ছবি তুলবো, ওকে আদর লেগেছে না, কমেন্টে লিখেন বিশেষ স্টাইল করে একটু দেখেন। তো একটু করে লাজু ফুলে বসো গা, তো ফুলে বসো গা, ফুল ধরো গা, তো কি যে এরকম দেখেন, ও আমাদের মানে আমাদের এখানে সবচেয়ে সুন্দর, ও চুলগুলো কাটে ফেলেছে, নইলে আরো সুন্দর লাগতো। তো গাইস এটাই হলো ব্লগ, তো আমরা পানিতেও খেলবো, তো আগে একটু সেলফি তুলে ফেলি, ঠিক আছে? তো গাইস আরেকটা সুখবর, আমরা এখন যাচ্ছি বিচে যাব, এখন তো যা যাক বিচে, তো বিচে যাব, তো গাইস বিচে যাওয়া যাক, তো চলেন আমাদের সাথে বিচে। আমরা এখন বিচে যাব, বিচের গেট তো দেখা যাচ্ছে, আমরা সবাই দেখতেছি নি বিচের গেটটা খুলক, তো চলা যাক বিচে। কত সুন্দর দেখেন সেটার নেচারটা, দেখেন কত সুন্দর, ওরা ছবি তুলতেছি না তাই জন্য আমাকে গালি দিচ্ছে, দেখেন তো দেখেন কি সুন্দর কাজ। তো আরেকটু সামনে যাওয়া যাক, চলেন। তো গাইস এখানে একটা হোটেল হয়েছে, নিউ হয়েছে, নেচারটা একটু দেখেন, আমার হাঁটতেছি জায়গাটা, দেখেন এটা হচ্ছে হোটেল, ওই একটু সামনে দেখেন ওই তো হোটেল, তো দেখেন আমি হোটেলটা একটু করে দেখেন আপনাদেরকে, তো দেখেন দেখেন এটা গলফ বার, জাস্ট বার, বেড়ে সবাই যাচ্ছে। আমার একটা কথা শুন, আমি এই পুকুরটা একটু পড়েছিলাম, ডুবে যাইতে চাইছিলাম, আমার কেমনে বাঁচিয়ে গেলাম, তো দেখ পুকুরটা দেখাই, পুকুরটাকে জুম করে দেখাই, দেখেন পুকুরটা এটা, দেখেন খুবই ময়লা, পুকুর নিঃশ্বাস সুদ্ধা ফুল মানে ছুটে যাক, ছুটে তো আবার সামনে যাওয়া যাক, একটু জায়গাটা দেখাই, তার সামনে মানুষ দেখলেই বোঝা যায় সামনে আরও আছে, আমি তো আর দেখাতে পারছি না ভিড়টাই। এদিকে দেখেন গাইস আমি জুম করে দেখেন ক্যামেরাটা, আমার চাচু তারা বলছে এখানে আসে বিচেও যাইতে, তো তাই জন্য বিচেও যাব আমরা, তো এটা আগেই বলেছি তবুও বলছি সুখবর, তো তাই জন্য বিচ চলে এসেছি, সামনে আছে তো একটু দেখেন সবাই, না এখন আমরা একটু করে পানিতে খেলবো, শৈবালের তাজা খেলবো বলছিলাম, কিন্তু বীজ কনফার্ম হয়েছে,
তো আমি বিচে একটু ভালো লাগে তো গাইস কি সুন্দর পকড়ি জয়ে দেখেন ঠিক আছে তো পানি দূর থেকে দেখাতে হবে দুঃখিত কারণ পানি দেখেন কি রকম অবস্থা আপনাদেরকে একটু দেখাবো আমি এখানে আমরা চলে এসেছি যাতে আজকে পানি কেমনে ইয়া হচ্ছে আপনাদেরকে দেখাই আমি দেখছেন কেমনে দেখছেন কেমনে ইয়া হচ্ছে পানিগুলো আর তো আজকে নামা অসম্ভব দুঃখিত কিন্তু আপনাদেরকে একটা কথা বলি দিই আমি এখানে মজা করব বিচে পানিতে নামা অসম্ভব আমাদেরকে মানা করে দিয়েছে এবং এখানে পানি অতিরিক্ত প্রচণ্ড বলার মতো নয় দেখেন সুনামি উঠতেছে মতো হচ্ছে ডাইরেক্ট উইকে কলা তুলি তো দেখেন সবাই নজরটা একটু করে দেখেন ভালো করে যেতে তো পাচ্ছি না দেখেন অবস্থা খারাপ তো দুঃখিত কিন্তু প্রথমে বলেছিলাম শৈবালের অপশনটা আবার ক্লিক মানে রাইট এখানে একটু খেলবো মানে তো আমরা এখানে যখন খেলতে পারছি না তো আমরা একটু সামনে এগাবো চলা তো গাইস আজকে ব্লগটা শে হবে সেই মজা হবে আজকে ব্লগ পানি দেখেন নজারাটা দেখেন কি সুন্দর আকাশ কি সুন্দর পানি দেখেন ও বাপ গাইস অনেক পানি অনেক পানি যেতে পারছি না তো গাইস পানিতে নামা মানে তো পুলিশের ডান্ডা খাওয়ার সমান পানিতে নামা যাবেন না তো গাইস আকাশটা দেখেন আপনাদেরকে আমরা বিচেই আসছি বিচেই তো আসছি তো আপনারা কতক্ষণ সুন্দর দেখতে দেখুন আমি অ্যাসিস্ট্যান্টটা দাঁড় করাই দিই এখানে আমরা চলে এসেছি যাতে আজকে পানি কেমনে ইয়া হচ্ছে আপনাদেরকে দেখাই আমি দেখছেন কেমনে দেখছেন কেমনে ইয়া হচ্ছে পানিগুলো আর তো আজকে নামা অসম্ভব দুঃখিত কিন্তু আপনাদেরকে একটা কথা বলি দিই আমি এখানে মজা করব বিচে পানিতে নামা অসম্ভব আমাদেরকে মানা করে দিয়েছে এবং এখানে পানি অতিরিক্ত প্রচণ্ড বলার মতো নয় দেখেন সুনামি উঠতেছে মতো হচ্ছে ডাইরেক্ট উইকে কলা তুলি তো দেখেন সবাই নজরটা একটু করে দেখেন ভালো করে যেতে তো পাচ্ছি না দেখেন অবস্থা খারাপ তো দুঃখিত কিন্তু প্রথমে বলেছিলাম শৈবালের অপশনটা আবার ক্লিক মানে রাইট এখানে একটু খেলবো মানে তো আমরা এখানে যখন খেলতে পারছি না তো আমরা একটু সামনে এগাবো চলা তো গাইস আজকে ব্লগটা শে হবে সেই মজা হবে আজকে ব্লগ পানি দেখেন নজারাটা দেখেন কি সুন্দর আকাশ কি সুন্দর পানি দেখেন ও বাপ গাইস অনেক পানি অনেক পানি যেতে পারছি না তো গাইস পানিতে নামা মানে তো পুলিশের ডান্ডা খাওয়ার সমান পানিতে নামা যাবেন না তো গাইস আকাশটা দেখেন আপনাদেরকে আমরা বিচেই আসছি বিচেই তো আসছি তো আপনারা কতক্ষণ সুন্দর দেখতে দেখতে যান আমি অ্যাসিস্ট্যান্টটা দাঁড় করাই দিই দেখেছেন বন্ধুরা তো গাছ আমি আরও এদিকে দিচ্ছি আপনাদের দেখার জন্য তো আমাকে কিছুই তো করতে হবে অনেক ছোট আপনার ছোট ভাইয়ের ব্লগ একটা লাইক হইলেও দিয়ে দিবেন প্লিজ প্লিজ আপনার জন্য এটা করতেছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিউ বাড়াবেন আমি এরকম আরও মজার মজার ব্লগ নিয়ে আসবো এবং কথা আমার চ্যানেলের নাম তো ফানি ভিডিও আছে টিম আসতে পারে নাই সেটা দুঃখিত টিমটা লকডাউন তো একটা ভিডিও যদি আমার ইয়াতে আপলোড না করি তাহলে হবে তো যাওয়া যায়
তো টিমটা তো মানে ঘরে টিম আসে নাই, আমি একা আছি। প্লিজ ছোট ভাইয়ের ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাকে, এবং লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে গাইস? লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আমার নয় ওর জন্য একটা লাইক হলেও করে দিবেন। বলো একটা লাইক, ওর আসতে একটু ছুট তো আর একটু বলো, ও তো তো একটা লাইক হলেও করে দিবেন আমার ছোট ভাইয়ের জন্য। প্লিজ প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, কিরকম লাগছে ভিডিওতে দিবেন। আপনারা যদি আমাদেরকে উৎসাহ যোগান আমরা আরেকটা ভিডিও করার জন্য আপনাদের সাথে থাকতে পারবো, আরেকটা ভিডিও করতে পারবো, এবং আমরা সে তাকে ঢাকা শুধু যাবো আপনাদের জন্য। আমি দেখিয়েন আপনাদেরকে সবচেয়ে পর্যটনে কক্সবাজার দেখাবো আমি, তো ফার্স্ট ব্লগ, এবং কথা ছিল ফানি ভিডিওস, তো ফানি ভিডিওসও করবো, একটা প্রতিদিন একটা ব্লগ একটা ফানি ভিডিওস। তো প্রথম ব্লগটা যদি ইন্টারেস্টিং হয় দ্বিতীয় ব্লগটাও সে হবে। তো আমার বয়স আপনারা জানতে চাইলে আমার বয়স হচ্ছে 11 বছর, 11 বছর মাত্র, তো একটা লাইক দিবেন। আর এর বয়স হচ্ছে কত বছর লাজু? জানে তো ওরা আপুতে একটু জিজ্ঞেস করে আসি। আমার বোনের জন্য 5 বছর 11 বছরের জন্য নয়, 5 বছরের জন্য একটা লাইক দিবেন, শুধু একটা, এবং সাবস্ক্রাইব এবং ভিউ বাড়াবেন। তো আপনাদের শুধু প্রথম ব্লগটা যেমন করে দিয়ে দ্বিতীয় ব্লগটাও তেমনই করব। তো আমরা আরও একটু সামনে যাব, শুধু এটা বলার জন্য একটু থামেছি, তো একটু করে মজা করবো, আমরা অনেক ফান করবো, তো চলা যাক আমাদের ফান। কি বলে যে একটা লাইক শুধু আমরা ছোট ভাইয়ের জন্য একটা লাইক, তো একটু সামনে যাওয়া যাক। বিষয় তো আসছি, তো আপনারা কতক্ষণ সুন্দর দেখবেন, আমি অ্যাসিস্ট্যান্টটা দাঁড় করাই দিই, আমি অ্যাসিস্ট্যান্ট রাখি। তো দেখেন গাইস এগুলো জায়গাটা একটু দেখেন গাইস, অনেক শেয়ার আই হচ্ছে জায়গাটা, তো নিজে নামছে পাচ্ছি না, তো দুঃখিত। দেখো তো নজরাটা তো আমাদেরকে দেখাবো, এখন 100 বার দেখার ইচ্ছা করবে অবশ্যই, কারণ নজরাটা তো স্কুল দেখেন আমাদের হবে। দেখেন দেখেন জায়গাগুলো একটা বিউটিফুল, আপনারা একটু উপরে আসেন, আমাদেরকে দেখায় আমি আপনাদেরকে দেখাই, আসেন একটু করে এখান থেকে দেখেন আমি এরকম। তো গাইস এরকম সুন্দর জায়গার জন্য একটা লাইক হবে না আপনাদের থেকে, আল্লাহর এই প্রকৃতির জন্য একটা লাইক হবে না, আমার জন্য নয়, আমার বোনের জন্য নয়, প্রকৃতির জন্য একটা লাইক, শুধু একটা লাইক, একটা লাইকই আমাদেরকে সাহায্য করবে এবং আরেকটা ভিডিও করতে বলবে। তো চলে যাক, আরো সৌন্দর্য দেখার জন্য একটা লাইক দিয়ে দেবেন ছোট ভাইয়ের জন্য এবং আমার ছোট বোনের জন্য। হ্যাঁ বলছে কি বলছে শুনেন, প্লিজ আপনারা আমার ভাইকে একটা লাইক দিয়ে উপযুক্ত করে তুলুন, আপনাদের একটা লাইক দিতে আমার ভাই অনেক ধন্য হয়ে যাবে, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইবও, এবং সাবস্ক্রাইব করুন। কি সুন্দর, তো পানিতে খেলার সময় চলে এসেছে, আমরা যাবো গা এখন, আপনাদেরকে যত বিউটি দেখাতে পেরেছি এখন আবার ওইদিকে রওনা দিব। তো আমরা এখন পানিতে খেলবো, কোথায় শৈবালের কথা, শৈবালে খেলবো, এখানে খেলতে পারবো না, এখন লকডাউন, তো কেউ নামতে পারবে না পানিতে। এমনি এখান থেকে নজরটা দেখাতে পারবো আপনাদেরকে, দেখেন নজরটা দেখেন একটু করে আকাশটা দেখেন, করোনা বলতে করোনা লকডাউন একই তো। তো দেখেন সবাই গল আজকে আপনাদেরকে এগুলো দেখাতে পেরেছি, কারণ আমার চাচুই বলেছে এখানে আসতে, তাই তো প্লিজ আমার জন্য একটা লাইক। এবং এখন শৈবালের দিকে যাওয়া যাক, শুরু করা যাক শৈবালে, এখন আমরা মজা করবো, তো ফুল শৈবালে করা যাবে একটু ব্লগ, এবং যদি থামাও যায় রুটের মধ্যে একটু করে থামে আপনাদেরকে আবার দেখাতে পারবো আমি শৈবালের সৌন্দর্যটা। আবার আমরা যাচ্ছি গা আমাদের এখানে, তো আমরা যাচ্ছি গা এখন তো সেলফি তুলে এখন যাবো গা, এবং আবার শৈবালের এখানে একটু মানে একটু পানিতে মজা করার একটা মনে তো আছে সবার থেকে, তো একটু করে মজা করবো, তো চলো যাক।
আমরা সেবাক চলেই এসেছি, দেখেন সূর্য ডুবে যাচ্ছে, তাই সৌন্দর্যটা গেছে। চলেন আমরা একটু করে খেলবো, এমনি ফুটা ফুটা, আর আমরা তো আর জুড়ে খেলবো না। তো বেশ আমরা স্ট্যান্ডটা রাখি দিই, মজা করবো। লাজু আসো, আমি তো জিতু যা। তো গাইস পানি তো চলে এসেছে অলরেডি, অন্ধকারে দেখা যাচ্ছে আমরা পানি চলে এসেছি। কিছু একদিন আমাদের পানিকে খুবই ভয় লাগে, খুবই অতিরিক্ত ভয় লাগে। সেদিকে তোর পানির কালার গুলো একটু করে দেখা, পানির কালার গুলো একটু করে দেখাও, দেখেন ওয়াল্লাহ পানি বেশি গরম ধরা যাবে না, হাত ফুলে যাচ্ছে এমনিও গরমের কাল। এমনি পানিগুলো দেখাতে পারবো ওনাদেরকে কিছু, দেখেন শিক্ষা 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 দেখছেন, ওকে ফেলে দিচ্ছি, দেখেন দেখেন গাইছো বেশি পানি কমে ফেলে দিব ফেলে দিব। আজকে প্রকৃতিকে আমরা বাই বাই বলতে যাচ্ছি, আপনারা একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার বয়স 11 বছর ভাই, ছোটো ভাইয়ের জন্য একটা লাইকই চলবে, এবং ওর জন্য একটা লাইক চলবে চলবে, কমেন্টে জানাবেন। তো গাইস আজকে ব্লগে দিব, এবং সাপোর্ট দিলে আমরা আরও ব্লগ করতে পারবো। তো